দেশের সেনাবাহিনীর প্রতি কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ সে কথায় আরও একবার মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স সার্ভিসম্যান বা প্রাক্তন সেনাবাহিনীর সদস্যদের জন্য যে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন চালু করা হয়েছে সে কথাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন এমন দিনই চালু হয়েছিল বলে বৃহস্পতিবার এক্স মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি। নরেন্দ্র মোদী লিখেছেন, যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন দীর্ঘদিনের দাবি মেনেই পদক্ষেপ করা হয়। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন, এই ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন স্কিমের জন্য লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। ভারতীয় সেনা নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। উল্লেখ করা হয়েছে, কেন্দ্রের এই উদ্যোগে উপকৃত হচ্ছেন 25 লক্ষ অবসরপ্রাপ্ত। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে সেনার তরফে। 2014 সালে এই ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন চালু হয়। সেই স্কিম অনুসারে একজন সেনা জওয়ান যখনই অবসর নিন না কেন, র্যাঙ্ক যাই হোক না কেন, একই পেনশন পান। এর আগে অবসরের তারিখ অনুযায়ী ভিন্ন ভিন্ন পেনশন হতো। আগের নিয়ম অনুসারে যে লেফটেন্যান্ট 1995 সালে অবসর নিয়েছেন তার পেনশন 2006 সালে অবসর নেওয়া কর্নেলের পেনশনের থেকে কম ছিল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।